সমাজ তথা দেশকে নেশামুক্ত করার উদ্দেশ্যে এক সচেতনতামূলক কর্মসূচি পালিত হলো দিনহাটায় দিনহাটা অনুব্রত সমিতির উদ্যোগে রবিবার দিনহাটা পন্থ ভবনে নেশামুক্ত বিষয়ক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল উপস্থিত তা ছিলেন দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরশঙ্কর মাহেশ্বরী দিনহাটা থানার আইসি জয়দেব মোদক পুরসভার কাউন্সিলর অপর্ণা দীনন্দী সংগঠনের সভাপতি ধর্মেন্দ্র কুমার সুরানা সম্পাদক রাজকুমার পুগুলিয়া দীপা জৈন প্রমুখ এদিনের এই আলোচনা সভায় বিশিষ্ট ব্যক্তিবর্গ নেশার নাম কুফল সম্পর্কে নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন প্রতিটি মানুষের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক নেশা সমাজে নানা ধরনের নেশা রয়েছে তার মধ্যেই মদ সেবন ধূমপান গুটকা তামাক সেবন উল্লেখযোগ্য এগুলো যেমন শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর পাশাপাশি আর্থিক দিক থেকেও বারবার ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এই নেশার কারণেই বহু পরিবারের অশান্তি এমনকি ভাঙনের ঘটনাও ঘটে থাকে কাজেই সমাজকে নেশামুক্ত করাটা অত্যন্ত জরুরি বক্তাগণ আরও বলেন যে তামাক সেবনের ফলে বহু মানুষের ক্যান্সারের মতো ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়েন ফলে অনেকের অকাল মৃত্যু ঘটে থাকে পরিবার সর্বশান্ত হয় কাজেই সমাজে নেশা যাতে নির্মূল করা যায় এ সম্পর্কে সকলকেই সচেতন হতে হবে এর আগে দিনহাটা মদনমোহন বাড়ি মন্দির চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয় শোভাযাত্রা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে দিনহাটা তেরাপন্থ ভবনে জমায়েত হয় আলোচনা সভা অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচিতে দিনহাটা শহরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে স্বেচ্ছাসেবী সংগঠন ছাড়াও বহু সাধারণ মানুষ অংশ নেয় আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড